হয়তো আমার এই প্রবলেম, এর জন্য আমি মানে পাই। আচ্ছা, এটা হলো প্রোডাক্টটা, বুঝতে পারছেন? আমি রাইট বাটনে ক্লিক করার পর এই প্রোডাক্টটা আসছে, বাট আমি তো আপনাকে একটা এক্সেল শিট দিছি, বুঝতে পারছেন? এখানে এক্সেল শিটের মধ্যে এখানে যে ইয়েটা আছে, যে রোটা আছে, যে কলামটা আছে, এখানে কিন্তু ড্রপ ডাউন মেনু আছে, বুঝতে পারছেন? ড্রপ ডাউনে ক্লিক করলে একটা আছে যে অটোমেন, ব্যাঞ্চ, হোম মিরর অ্যান্ড জুয়েলারি স্টোরেজ, এই অপশনগুলো আছে। আপনাকে এই ড্রপ ডাউন মেনু ইউজ করে কাজ করতে হবে। এখানে আচ্ছা, আপনাকে যে লিঙ্কটা দিচ্ছি এটার মধ্যে ম্যাক্সিমামই ব্যাঞ্চ, তো যদি ব্যাঞ্চ হয় তাহলে আপনাকে এখান থেকে সিলেক্ট করে ব্যাঞ্চ সিলেক্ট করতে হবে, আর যদি ব্যাঞ্চ না হয়ে হোম মিরর হয় তাহলে হোম মিরর আপনাকে সিলেক্ট করতে হবে, বুঝতে পারছেন? মানে ব্যাঞ্চ, ওই এটা হলো প্রোডাক্ট তাই না? প্রোডাক্টের নাম কোম্পানি, প্রোডাক্টের টাইপ এটা, বুঝতে পারছেন? এখানে হলো প্রোডাক্ট টাইপ। আইটেম নেম, আপনাকে বায়ার আমাকে যেটা বলেছে সেটা হলো ফিড প্রোডাক্ট টাইপটা আমাকে ইয়ে করতে হবে, ফিল আপ করতে হবে। আইটেম এসকিউ, আইটেম এসকিউ মানে হলো আইটেমের একটা স্টক কিপিং ইউনিট, এসকিউ এর ইলাবোরেশন হলো স্টক কিপিং ইউনিট। এই এসকিউ যেটা, এসকিউ ফিল আপ করতে হবে, অ্যাট দ্য সেম টাইম আইটেম নেমটা আমাকে ফিল আপ করতে হবে, তারপর আইটেম টাইপ, আইটেমের টাইপ কীরকম। আর এই কলামটা যদি না পারেন সমস্যা নাই, আমি পরবর্তীতে আপনাকে দেখাই দিব বা আমি ফুলফিল করে দিব। তারপরে হলো স্ট্যান্ডার্ড প্রাইস, এটাও দেখা দেওয়া থাকবে, আমি আপনাকে এখন দেখাবো। আর এটা হলো কোয়ান্টিটি, ধরেন স্টকের মধ্যে কয়টা আছে, 4টা আছে বা 20টা আছে বা 200টা আছে, কয়টা কোয়ান্টিটি আছে অ্যাভেলেবেল স্টকে, সেটা আপনাকে এখানে ফিল আপ করতে হবে। অ্যান্ড দেন আর বেশি ক্রিটিক্যাল কাজ না, একেবারে ইজি। আপনি যদি ওই লিড জেনারেশনের কাজও শিখতে পারেন, এটা একেবারে ইজি কাজ। এখানে দেখতে পারছেন বুলেট পয়েন্ট ওয়ান, বুলেট পয়েন্ট টু, বুলেট পয়েন্ট থ্রি এবং বুলেট পয়েন্ট ফোর এবং বুলেট পয়েন্ট ফাইভ, এই পাঁচটা বুলেট পয়েন্ট, এই এখানের যে ইয়েগুলো কলামগুলো আছে এগুলো আপনাকে কোনগুলো এখানে লিখতে হবে বা এখানে কোথায় এখানে কী পেস্ট করবেন বা কী কপি করে কী পেস্ট করবেন। অ্যাকচুয়ালি প্রোডাক্ট রিলেটেড যে ইম্পর্টেন্ট ইয়েগুলো কথাগুলো সেগুলো ডেসক্রিপশনের মধ্যে দেওয়া থাকবে। ডেসক্রিপশনগুলো, হ্যাঁ ডেসক্রিপশনগুলো, ওইগুলো আপনাদেরকে এখান থেকে পেস্ট করতে হবে। ডেসক্রিপশনের মধ্যে অনেক অংশ থাকে, স্পেসিফিকেশনস থাকে, তারপরে অনেক হাইলাইটেড অপশন থাকে, আমি আপনাকে দেখাবো কোনগুলো ইয়ে করতে হবে। আচ্ছা, আমি তাহলে এখন দেখাচ্ছি আপনাকে। আচ্ছা এটা হলো, এই প্রোডাক্টটা ছিল, এটা হলো প্রোডাক্টের নেম, বুঝতে পারছেন? বা আইটেম নেম, এ ফুলটা অর্থাৎ প্রথম হাইলাইটেড বোল্ড যে ব্ল্যাক লাইনটা থাকে সেটাই হলো প্রোডাক্ট নেম বা আইটেম নেম। এটা আমি সিলেক্ট করার পর রাইট বাটনে ক্লিক করে বা কন্ট্রোল সি দ্বারা কপি করব, দেন এক্সেল শিটে চলে যাব। এক্সেল শিটে যাওয়ার পর আমি এখন আইটেম নেম না প্রোডাক্ট নেমের মধ্যে, এখানে দেখতে পাচ্ছেন আইটেম নেম, দেখতে পাচ্ছেন এখানে সেন্টার মধ্যে। সব সময় যে কোনো জিনিস আপনি পেস্ট করেন না কেন, এক্সেল বা গুগল শিটে একটা আপনি ডবল ক্লিক করবেন, তারপর দেখবেন যে কার্সর পয়েন্টটা ইয়ে করতেছে, শেকিং করতেছে, দেন আপনি কন্ট্রোল বি দ্বারা পেস্ট করবেন, তাহলে কোনো ফরম্যাটিংয়ে প্রবলেম হবে না। আইটেম নেম হয়ে গেল, আইটেম এসকিউ আমাকে দেখতে হবে এখন। আইটেম এসকিউ হলো আইটেম কোডটা, এটা আপনাকে সিলেক্ট করে কপি করতে হবে। আমি সিলেক্ট করার পর কন্ট্রোল সি দ্বারা কপি করব, দেন এক্সেল শিট আবার নিয়ে যাব। এটা হলো আইটেম এসকিউ বা আইটেম স্টক কিপিং ইউনিট একটা কোড বা নাম্বার। এখন আমি রাইট বাটনে ক্লিক করে পেস্ট করতে পারি অথবা কন্ট্রোল বি দ্বারা পেস্ট করতে পারি। এখন আমার দুইটা কলাম শেষ হয়ে গেছে, এখন হলো আমাকে আইটেম টাইপ, আইটেম টাইপটা আমাকে কিভাবে ইয়ে করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা নেম আছে, ইউ আন্ডারস্কোর স্টাইল 39 ইঞ্চি, স্টোরেজ বেঞ্চ টাফটেড লিনেন ফেব্রিক অটোমেন স্টোরেজ বেঞ্চ, বুঝতে পারছেন? এটা আপনি, এটার আইটেম টাইপ হবে স্টোরেজ বেঞ্চ টাফটেড লিনেন ফেব্রিক অটোমেন, এতটুকু দিয়ে দিতে পারেন। আর আপনার যদি কনফিউশন থাকে তাহলে এই কলামটা আপনার পূরণ করার দরকার নাই, আপনি যতটুকু স্টোরেজ অর্থাৎ এই প্রোডাক্টের টাইপটা কি এই টাইপটা আপনাকে দিতে হবে, দ্যাট মিন সাব ক্যাটাগরিটা কি, স্টোরেজ ব্যান্স টাফটেড লিনেন ফেব্রিক অটোমেন রিলেটেড বা টাইপের প্রোডাক্ট নিয়ে, এটা আমরা এখন কন্ট্রোল সি দ্বারা কপি করব, দেন এখানে পাশের যে কলামটা আছে এখানে পেস্ট করে দিব, বুঝতে পারছেন? আইটেম টাইপে, হ্যাঁ আইটেম টাইপ। আর তারপর হলো স্ট্যান্ডার্ড প্রাইস, এর আগে একটা কাজ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ফিড প্রোডাক্ট বা ফিড প্রোডাক্ট টাইপ, এখানে ফিড প্রোডাক্ট টাইপ যেটা আছে সেটা কীভাবে আপনি করবেন, এখানে আপনি নাম থেকে বুঝতে পারবেন ফিড প্রোডাক্ট টাইপটা কী। এখানে দেখতে পাচ্ছেন ইউ আন্ডারস্কোর স্টাইল 39 ইঞ্চি,
স্টোরেজ বেঞ্চ লেখা আছে, বেঞ্চ লেখা আছে কিনা এখানে, হ্যাঁ হ্যাঁ বেঞ্চ থেকে বুঝতে বেঞ্চ, পারবেন যে এটার ফিট প্রোডাক্ট টাইপ হলো বেঞ্চ হবে। এখানে দেখেন ড্রপ ডাউন মেনু অনুযায়ী ক্লিক করবেন, দেন বেঞ্চ সিলেক্ট করে দিবেন, বেঞ্চ আসছে, হ্যাঁ বুঝতে পারছেন। দেন আমাকে চলে যেতে হবে স্ট্যান্ডার্ড প্রাইস এবং কোয়ান্টিটি। এখানে এটার মধ্যে দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড প্রাইস হলো টোটাল কস্টের মধ্যে যেটা আছে, রেড কালার যে টোটাল কস্টের মধ্যে যেটা আছে এটা সিলেক্ট করবেন, দেন কন্ট্রোল সি দ্বারা কপি করবেন, তারপর আবার পুনরায় এক্সেল শিটে চলে যাবেন। এক্সেল শিটে চলে যাওয়ার পর এখানে কন্ট্রোল বি দ্বারা পেস্ট করে দিবেন, তারপর কোয়ান্টিটি, কোয়ান্টিটি হলো এখানে দেখতে পাচ্ছেন কোয়ান্টিটির মধ্যে 629টা অ্যাভেলেবেল আছে, বুঝতে পারছেন। কি আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতেছি, কোয়ান্টিটিটা আমি দেখতেছি না, কই কোয়ান্টিটি? কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন এখন? এটা ও তো, হ্যাঁ হ্যাঁ দেখছি, হ্যাঁ হ্যাঁ আচ্ছা না বুঝলে আপনি বলবেন না, সমস্যা নেই। হ্যাঁ কোয়ান্টিটি, কোয়ান্টিটি ওই যে কোয়ান্টিটি হলো 629 629 অ্যাভেলেবেল, হ্যাঁ অর্থাৎ কোয়ান্টিটি যদি শূন্য শূন্য হয় বা একটা শূন্য হলে আপনি ওই ওই প্রোডাক্টটা নিতে পারবেন না, বুঝতে পারছেন। কারণ কি স্টকে তো অ্যাভেলেবেল থাকতে হবে, যে বায়ার উনি তো কোনো একটা স্টোরে প্রোডাক্টগুলো সেল করবে। এখন যদি যেই সাপ্লায়ার কোম্পানি থেকে নিবে ওই সাপ্লায়ার কোম্পানির স্টকে যদি না থাকে তাহলে উনি কিভাবে প্রোডাক্টগুলো নিবে? এই কারণে আপনাকে দেখতে হবে কোয়ান্টিটি যাতে জিরো হলে কিন্তু আপনি নিতে পারবেন না, বুঝতে জিরো পারছেন। পরে যা থাকবে তা নিব, ওয়ান একটা হলেও নিতে পারবেন, সমস্যা নাই, দুইটা হলেও নিতে পারবেন, অ্যাটলিস্ট মানে জিরো হলে শুধু নিব না, হ্যাঁ 629 আমি এটা সিলেক্ট করবো, দেন কন্ট্রোল সি দিয়ে কপি করবো, তারপরে আমি এক্সেল শিটে চলে যাচ্ছি, হলো কোয়ান্টিটি, কন্ট্রোল বি দ্বারা পেস্ট করে দিচ্ছি। এখন আমরা চলে যাব ইয়েতে, বুলেট পয়েন্টে। আপনি যদি শপিফাইয়ের কাজ করছেন অবশ্যই আপনার কনসেপশন আছে এই বিষয়ে, এখন ডেসক্রিপশনে চলে যাব। দেখতে পাচ্ছেন এখানে ডেসক্রিপশনের মধ্যে আপনি কোন জিনিসগুলো দিবেন, এখানে ডেসক্রিপশন আছে, হাইলাইটস আছে, অ্যাডভান্টেজ আছে, তারপর ওয়ার্ডস এন্ড ডাইমেনশনস, স্পেসিফিকেশনস, একটা নোটস দেওয়া আছে, তাহলে আপনি কোনটা নিতে পারবেন? আপনি পার্সোনালি বলেন তো আপনি আমি নিতে তো পারছেন। যখন ইয়া করছি ওই ডেসক্রিপশনটা শুধু ওপরের হেডিংটা নিছি, এটা 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 হ্যাঁ হ্যাঁ এটা এখানে তো পাঁচটা, আপনি কিভাবে ভাগ করবেন পাঁচটাকে? পাঁচটাকে ওই যে পাঁচটা ইয়ে আছে আপনার দিকে বুলেট পয়েন্ট পাঁচটা আছে, তাহলে এক একটার জন্য এক একটা, ফার্স্টে ডেসক্রিপশন, তারপরে হাইলাইট, হয়তো এমন করে যেহেতু এরকম ভাবে পাঁচটা কাজ ইয়ে করছেন আছে। নাকি? আমি ওই যে ওইখানে আমাদের পাঁচটা করা লাগে নি, শুধু একটা, সে শুধু ডেসক্রিপশনটা দেয়া লাগছে, হ্যাঁ বুঝতে পারছি। এখন দেখেন হ্যাঁ আপনি যদি এই স্পেসিফিকেশনটা এখানে কপি করে একটা সেলের মধ্যে বসান তাহলে কি অবস্থা হবে? অবশ্যই ফরম্যাটিং ঠিক থাকবে না, কিন্তু এখানে কিন্তু একটা হুম টেবিল, একটা টেবিল আপনি কিভাবে হ্যাঁ বসাবেন? অ্যাকচুয়ালি এইটা না, ওনারা বুলেট পয়েন্ট চাচ্ছে প্রোডাক্ট সম্পর্কে হাইলাইটেড কি কথা আছে, যেটার কারণে একটা কাস্টমার যখন প্রোডাক্টটা কিনবে অ্যামাজন থেকে হ্যাঁ তখন যাতে অ্যাট্রাক্টেড হয়, বুঝতে পারছেন। জি এখানে রয়েছে ডিউরেবল ফেব্রিক, ইলিগেন্ট লিনেন ফেব্রিক কভার্স, এখানে যে চারটা লাইন আছে চারটা লাইন কিন্তু প্রোডাক্ট সম্পর্কে ভালো একটা ডেসক্রিপশন দিচ্ছে বা এটাকে প্রেজেন্ট করতেছে প্রোডাক্টটা সম্পর্কে। তারপরে সলিড বেস, ম্যানুফ্যাকচার্ড বাই দ্য এশিয়া উড ফ্রেম অ্যান্ড দ্য রাবার উইথ লেগস, ইট ক্যান সাপোর্ট আপ টু 440 পাউন্ডস, মানে কি 440 পাউন্ড এটা সাপোর্ট করে, মানে কি এটা বোঝায় মানে বহন এটা করতে পারে গুণগত 440, মানগুলো বুঝাইতেছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট হাইলাইটস যেগুলো। তারপর হ্যাঁ স্টোরেজ স্পেস, এটার স্টোরেজ স্পেসটা কিরকম এটাও কিন্তু এখানে দেখা আছে, যে দ্য অ্যাম্পল স্টোরেজ ক্যান ইজিলি হোল্ড ব্ল্যাঙ্কেটস, পিলোস, শোস, মানে কি আপনি শোস, বালিশ বলেন, ব্ল্যাঙ্কেট বলেন, সব কিছু হ্যাঁ রাখতে পারবেন। ডাইমেনশনসগুলো এটা অবশ্যই এখানে চারটা পয়েন্ট কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি। তারপর হ্যাঁ বাকি একটা পয়েন্ট কোথা থেকে নেবেন? আপনি এখান থেকে অ্যাডভান্টেজ থেকে একটা নিয়ে নিতে পারেন, অ্যাডভান্টেজ ধরেন চারটা কিন্তু হয়ে গেছে আমার অলরেডি, এখানে চারটা আমি নিয়ে হ্যাঁ নিবো, এখান থেকে আপনি একটা নিয়ে নেবেন, যাতে এখানে থেকে আপনি কোনটা নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন হট স্টাইল, উই প্রোডিউস দিস আইটেম ইন এ বিগ ফ্যাক্টরি হুইচ হ্যাজ এ লো ড্যামেজ অ্যান্ড ডিফেক্টিভ রেট, এটাও দিতে পারেন, এটাও দিতে পারেন, এটাও দিতে পারেন, দুইটার একটা নিব, এ তিনটা থেকে যে কোনো একটা দিলে হবে, কিন্তু আমার মনে হয় এই 3 নাম্বারটা দিলে বেটার হবে। দেখেন না হয় কম্পেয়ার্ড উইথ দ্য সেম কোয়ালিটি দ্য প্রাইস ইজ কম্পিটিটিভ, সেম কোয়ালিটির অন্যান্য প্রোডাক্ট যারা সেল করতেছে তাদের চেয়ে এটা একেবারে সুলভ বলে ওনারা সেল করে,
এটা কিন্তু কাস্টমারকে অনেক অ্যাট্রাক্ট করবে, বুঝতে পারছেন? এই কারণে আমরা এখান থেকে চারটা এন্ড এখান থেকে একটা পাঁচটা দেবো। অ্যাকচুয়ালি সবগুলো প্রোডাক্টের ডেসক্রিপশনে কিন্তু এরকম থাকবে না, বুঝতে পারছেন? কোনো কোনো প্রোডাক্টের ডেসক্রিপশনের নিচেই, আপনি ডেসক্রিপশনে যাওয়ার পরে দেখবেন যে এখানে বুলেট পয়েন্ট আছে, বুলেট পয়েন্টের একটা সিম্বল থাকবে, একটা বৃত্ত থাকবে, পাঁচটা এরকম সিম্বল থাকবে। মানে আবার সেখান কখনো থেকে কখনো আমার দেখা কি? যাবে হাইলাইটস করে লেখা থাকবে, পাঁচটা লাইন লেখা থাকবে। আবার কখনো কখনো এরকম থাকবে যে পাঁচটা লাইন অনেক গুরুত্বপূর্ণ লাইন এবং সেগুলো কোলন কোলন থাকবে প্রত্যেকটা লাইনের পরে। যেমন এখানে কিন্তু এখানে একটা ইয়া আছে, একটা হাইফেন আছে, এরকমভাবে কোলন থাকবে। আপনাকে বুঝতে হবে যে আসলে প্রোডাক্ট সম্পর্কে কোনটা। যেমন এখানে কিন্তু ডেসক্রিপশন শুধু এখানে টেক্সট লেখা আছে, এখান থেকে আমার পাঁচটা লাইন বের করতে পারবো, কিন্তু এটা অতটা ক্রুশাল বা ইম্পর্টেন্ট না। সে কারণে আপনাকে ইম্পর্টেন্ট পাঁচটা লাইন আপনাকে সিলেক্ট করে দেন আপনাকে কপি করতে হবে, দেন ওইখানে পেস্ট করতে হবে, বুঝতে পারছেন এটা এই ব্যাপারটা? জি 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 হ্যাঁ বুঝতে পারছি। তাহলে আমি এটা এখন সিলেক্ট করবো, দেন মানে যেটাতে অ্যাট্রাক্ট হয় সেই রকম আমার পাঁচটা লাইন নিতে হবে, তাই তো? অ্যাট্রাক্ট হয়। যেমন এখানে কিন্তু হাইলাইটস দেওয়া আছে, হাইলাইটস দ্বারা অবশ্যই বোঝা যাচ্ছে হ্যাঁ যে এখানে কিন্তু এগুলো ক্রুশাল বা ইম্পর্টেন্ট পয়েন্ট। আবার কিছু কিছু ক্ষেত্রে প্রোডাক্টের ডেসক্রিপশনের মধ্যে দেওয়া থাকে যে এখানে বুলেট পয়েন্ট দেওয়াই থাকে, বুলেট পয়েন্ট এরকমভাবে ইয়া সিম্বল দেওয়া থাকে, সার্কেলের মতো একটা বুলেট পয়েন্ট থাকে, বুঝতে পারছেন? হ্যাঁ ডিরেক্ট হ্যাঁ বুলেট পয়েন্ট দেওয়া থাকে, এরকম পাঁচটা এরকমভাবে বুলেট পয়েন্ট থাকে, এরকমভাবে, বুঝতে পারছেন? এখানে কিন্তু দেওয়া দেওয়া নাই, সে কারণে এখানে যেহেতু হাইলাইটস দেওয়া আছে, সে কারণে আমরা এটা নিয়ে নিচ্ছি। দেন আমরা এখন সিলেক্ট করার পর কন্ট্রোল সি দ্বারা কপি করে ওইখানে আবার পেস্ট করে দিব। তো বুঝার ব্যাপার, বুঝলে আসলে কাজটা এত ক্রিটিক্যাল না। কন্ট্রোল বি দ্বারা পেস্ট করে দিচ্ছি, দেন পুরোটা আমরা চলে যাবো এখানে। হলো সলিড বেস ম্যানুফ্যাকচার বাই দ্য, এটাও ক্রুশাল পয়েন্ট, এটা আমরা এখানে এক্সেল শিটে পেস্ট করে দিব। না শুনতে পান তাহলে আমাকে বলতে পারেন। না আমি বুঝতেছি, আমি শুনতেছি। আর যে এটা স্টোরেজ স্পেস যেটা, আমরা করব সিলেক্ট করব, দেন কন্ট্রোল সি দ্বারা কপি করব, দেন এক্সেল শিটে পেস্ট করব। ডাইমেনশনস লাস্ট একটা পয়েন্ট আমাদেরকে সিলেক্ট করতে হবে এখান থেকে। কম্পেয়ার উইথ দ্য সেম কোয়ালিটি দ্য প্রাইস ইজ কম্পিটিটিভ, এটা সিলেক্ট করে কন্ট্রোল সি দ্বারা কপি করার পর এক্সেল শিটে পেস্ট করে দেবো। আর আপনাকে এই কাজ করার জন্য আরেকটা যে কথাটা মাথায় রাখতে হবে, অ্যাকচুয়ালি এই লিস্টটা কিন্তু বা এক্সেল শিটটা যে বায়ার, বায়ারটা কিন্তু আমাকে প্রোভাইড করছে একটা করার পর ইনভেন্টরি লিস্ট। এটা অ্যাকচুয়ালি অ্যামাজনে একটা লিস্টিং করার জন্য প্রথমে ওনাদের একটা এরকম এক্সেল লিঙ্ক বের করতে হয়, যেটার মধ্যে এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে তিনটা রো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু একটা টেমপ্লেট। এই টেমপ্লেটের মধ্যে আপনি যদি কোনো করতে পারবেন না, কাটাকাটি করতে পারবেন না, বা কোনো একটা আপনি যদি এখানে কাট সার্ট করেন বা কোনো একটা সেল কাটা ফেলেন, তাহলে কিন্তু এটা পরবর্তীতে আপলোড হবে না। কারণ কি, আমাকে তো এই কাজটা করে এক্সেল শিটের মধ্যে কিন্তু আবার আপলোড করতে হবে, আমাকে প্রোভাইড করতে হবে বায়ারকে, দেন অ্যাট দ্য সেম টাইম উনি কিন্তু আপলোড করবে এক্সেলে, বলতেছি অ্যামাজনে উনি আপলোড করবে। কারণ আপলোড করার পর এরকম যদি ওনাদের যে টেমপ্লেট যে তিনটা রো আছে এখানে, তিনটা রোয়ের মধ্যে যদি কোনো সমস্যা হয়, বা আপনি যদি ধরেন কাজ করতেছেন হঠাৎ করে এখানে একটা আন্ডার স্কোর আছে এটা কেটে দিলেন, বা একটা লেটার কেটে দিলেন, তাহলে প্রবলেম হবে, বুঝতে পারছেন? আবার ধরেন আপনি ওইদিকে আমার হাতে দেওয়া যাবে না, হ্যাঁ হাত দিতে পারবেন, না কাটলে চলবে। দেন এখানে ধরেন একটা এখানে রো আছে, আপনি একটা বললেন যে আমি তো 20টা মাত্র প্রোডাক্ট লিস্টিং করলাম, এটা আমি কেটে দিই, এটাকে কেটে দেওয়ার পর বায়ারকে আমি প্রোভাইড করি, এটা কাটার কারণে এই টোটাল এক্সেল শিটটাই চেঞ্জ হয়ে যাবে, তারপরে আপলোড হবে না। যখন অ্যামাজনে আপলোড করতে চাইবে তখন এটাতে এরর দেখাবে, বুঝতে পারছেন? জি 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 তাহলে আমাদের কিন্তু একটা লিস্টিং শেষ প্রায়। হ্যাঁ সিমিলারলি আপনি, আমি কি আরেকটা প্রোডাক্ট লিস্টিং করে দেখাবো আপনাকে? দেখেন আরেকটা আমি দেখাচ্ছি, এটা আমাদের হয়ে গেছে
আপনি ধরেন এটাতে নিউট্যাবে ওপেন করছেন, এটা তো এখন দরকার নেই, আপনি চাইলে আরেকটা কাজ করতে পারেন। এখানে কিন্তু গ্রে, এটা হলো গ্রে কালারের একটা প্রোডাক্ট, বুঝতে পারছেন? আর এখানে কিন্তু এটা হলো বেজ কালারের একটা প্রোডাক্ট, আপনি এই প্রোডাক্টটাও লিস্টিং করতে পারেন চাইলে, বুঝতে পারেন? এখানে দেখেন এই গ্রে প্রোডাক্ট একটা আছে আর একটা হলো বেজ প্রোডাক্ট, প্রোডাক্টটা কিন্তু সব কিছুই সেম, বাট কালার চেঞ্জ, কালার চেঞ্জ বলে আপনি এই প্রোডাক্টটা লিস্টিং করতে পারেন। আমি কিন্তু এখন দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা লিস্টিং করছি গ্রে যেটা, বাট বেজ যেটা এটা করতে পারি। এখানে দেখেন, এখানে আপনার কার্সারটা রাখার পর রাইট বাটনে ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর কিন্তু সিমিলার কোয়ালিটির একটা ডিফারেন্ট কালারের প্রোডাক্ট ওপেন হয়েছে, বুঝতে পারছেন? এখানে দেখতে পাচ্ছেন জিনিসটাই অন্য, হ্যাঁ কালার। এখানে কিন্তু আইটেম কোডটা কিন্তু দেখেন, আইটেম কোডটা কিন্তু ডিফারেন্ট হবে অবশ্যই। সিলেক্ট করার পর কন্ট্রোল সি দ্বারা কপি করবো, এক্সেল শিটে আমি নিয়ে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এটার আইটেম কোড হলো ই, দেখি মিলে কিনা। এটা মিলতেছে নাকি? হলো ট্রিপল এ আর এটা হলো ডবল এ, বুঝতে পারছেন? ডাবল এ, ডবল এ, এটা হলো ট্রিপল এ, দ্যাট মিন্স আইটেম এসকিউ যেটা সেটা কিন্তু টোটালি ডিফারেন্ট, বুঝতে পারছেন? এখন আইটেম এসকিউ ডিফারেন্ট, তাহলে অবশ্যই আমরা এটা ভিন্ন প্রোডাক্ট হিসেবে কনসিডার করতে পারি। এখন আমাদের অন্যান্য যে ইনফরমেশনগুলো সেগুলো নিতে হবে এখান থেকে। আইটেম এসকিউ নেওয়া হলো, দেন আমাদেরকে এখান থেকে নিতে হবে আইটেম নেম। আমরা এক্সেল শিটে আইটেম নেমটা বসিয়ে দিব। অনেক সময় দেখতে পারেন উপরের আইটেম নেমটা নিচের আইটেম নেমটা সেম হতে পারে, সেক্ষেত্রে আপনি এরকমভাবে টান দিয়ে আপনি ইয়ে করতে পারেন বা পেস্ট করতে পারেন, এখান থেকে সমস্যা নেই। আর এটা আপনি দেখেন এই নামটা, নামটা কিন্তু এটার মধ্যে ব্যান্স লেখা, বুঝতে পারছেন? তাহলে এখান থেকে ড্রপ ডাউনে আমি ব্যান্স সিলেক্ট করে দিব। তারপর এখানে দেখতে পাচ্ছেন আইটেম টাইপ, আইটেম টাইপটা আমি সিমিলার টাইপে দিয়ে দিচ্ছি। স্ট্যান্ডার্ড প্রাইস যেটা সেটা আমি দেখতে পাচ্ছেন ওইটা কিন্তু $104 ছিল, এটা কিন্তু $109 কালারের চেঞ্জের কারণে বা ভেরিয়েশনের কারণে। কন্ট্রোল সি দ্বারা কপি করবো, দেন এক্সেল শিটে, এক্সেল শিটে পুনরায় নিয়ে পেস্ট করবো, পেস্ট ইট হেয়ার। দেন কোয়ান্টিটিটা আমাদেরকে নিতে হবে, এখানে কোয়ান্টিটি কত বলেন তো? 228, হ্যাঁ কোয়ান্টিটি 228। কন্ট্রোল সি দ্বারা কপি করবো, দেন এক্সেল শিটে পুনরায় পেস্ট ইট হেয়ার। দেন আমাদের সব কাজই শেষ, এখন আমরা বুলেট পয়েন্টগুলো ইয়ে করি। বুলেট পয়েন্ট যদি সিমিলার হয় তাহলে আপনি টেনে দিবেন, বুঝতে পারছেন? ধরেন পাঁচটা বুলেট পয়েন্টে সিমিলার, তাহলে আমি এখন কি করব? যদি সিমিলার হয় তাহলে এভাবে সিলেক্ট করে, এটা তো আপনি বুঝেন, এটা তো অবশ্যই বুঝেন। পাঁচটা সিলেক্ট করার পরে আপনি ইয়ে দিলেই হবে, বুঝতে পারছেন? টেনে দিলেই যদি সিমিলার হয়, বাট আমরা কিন্তু এখন দেখতে হবে যে সিমিলার সিমিলার কিনা এটা, আমরা দেখি সিমিলার কিনা, যদি সিমিলার হয় আমরা টেনে দিব এইভাবে। ডিউরেবল ফেব্রিক এলিজেন্ট লিনেন ফেব্রিক কভার্স, সিমিলারই মনে হচ্ছে আমার, হ্যাঁ অমনি তো মনে হচ্ছে, হ্যাঁ সেমি, এটা সিমিলার দেখা যাচ্ছে, বাট আমার ডাইমেনশনটা দেখতে হবে, ডাইমেনশন আবার ভেরিয়েশন থাকতে পারে। এটা হলো 39 ইঞ্চি, 16.5 ইঞ্চি, 17.75 ইঞ্চি। এখন আমরা দেখি এটার মধ্যে 39.5, 17.75 ইঞ্চি, হ্যাঁ সেম, তাহলে আমরা ইয়ে করতে পারি, এভাবে টেনে দিতে পারি, বুঝতে পারছেন? হ্যাঁ এরকম প্রোডাক্টগুলো নিলে আপনার জন্য কিন্তু বেটার হবে, কারণ কি আপনার কিন্তু একটু অনেকগুলো সিমিলার পাবেন, যেটা আপনার আপনারাও চাই, এরকম সমস্যা হয় না, বুঝতে পারছেন? তাহলে কিন্তু আমার কাজ শেষ। তাহলে কি আরেকটা দেখাবো আপনাকে? না দেখানো লাগবে না। আচ্ছা তাহলে আপনি করতে পারবেন, আপনি তাহলে করেন। আচ্ছা আমি কয়েকটা করে, কয়েকটা করার পরে আপনাকে একবার নক দিব, না আপনি একবার শুধু জাস্ট মানে আচ্ছা ঠিক আছে, একবার সমস্যা দেখে যায়, সমস্যা নেই। আচ্ছা আপু আপনি কল রেখে দিতে পারেন।
গাইস, এই ছিল আজকের এক লাইভ প্রজেক্ট, যেটার মাধ্যমে আমরা প্রোডাক্ট লিস্টিং এর কাজ, যেটা 200 প্রোডাক্ট লিস্টিং এর কাজ করতে হবে, সেটা আমাদের একজন টিমমেট আমাকে বুঝিয়ে দিলাম। এভাবে আমরা আমাদের প্রোডাক্ট লিস্টিং এর যে কাজগুলা, প্রোডাক্ট লিস্টিং এর কাজ ইজিলি করতে পারি। এটা ইজি কাজ। এই কাজ করে আমি এর আগে একটা পোস্ট দিয়েছিলাম, সেটা হলো $200,000 ইনকাম করা পসিবল। চলে অবশ্যই পসিবল শুধু এই প্রোডাক্ট লিস্টিং এর কাজ করে। চলে আমার এক বায়ার, এই কাজটা হলো জাস্ট $40, উনি আমাকে $200 কাজ দিবে এই কাজটা কমপ্লিট করার পরে। অ্যাকচুয়ালি কাজ পাওয়ার জন্য ফাইবার, আপওয়ার্ক বলেন, পিপল পার আওয়ার বলেন, সব যে কোনো ক্ষেত্রে, এই যে কোনো মার্কেট প্লেসে কাজ পাওয়ার জন্য অনেকেই স্কিল পার্সন থাকে বা কাজ কাজ পায় না। এই কাজ পাওয়ার জন্য আপনাকে গড গিফটের যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনাকে দেয়, আল্লাহর রহমত লাগে। আমি যেটা দেখতেছি বা আমার এক্সপিরিয়েন্স আমি বললাম, আমার পয়েন্ট অফ ভিউ থেকে বললাম। অ্যাকচুয়ালি যদি গড গিফটেড থাকে আর আপনার যদি স্কিল হতে পারেন কাজের মধ্যে, ইনশাল্লাহ এই জাস্ট অ্যামাজন প্রোডাক্ট লিস্টিং, ইবে, ইটসে এই প্রোডাক্ট লিস্টিং এর কাজ করে ও $2,000 ইনকাম করা পসিবল। বাংলাদেশে থেকে আপনি এই $2,000 ইনকাম করতে পারবেন। আর এই প্রোডাক্ট লিস্টিং রিলেটেড যদি কোনো প্রবলেম থাকে আপনাদের, অবশ্যই আমাকে জানাবেন। আর এই ধরনের টিউটোরিয়াল যদি ভালো লাগে, হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।